হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো প্রোফাইল পিক কীভাবে হোয়াইট শিপ ইউজ করে। একটি অ্যাপ্লিকেশন লাগবে, পিক্সেল ল্যাব, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। যাই হোক, ভিডিওতে যা হোক, পিক্সেল ল্যাবে ক্লিক করলাম, ক্যান্সেল দেব, নিউ ট্যাক্স কেটে দেব, ওকে দেব, প্লাস আইকনে ক্লিক করব, ফরমের গ্যালারি আমি হ্যান্তা পিক সিলেক্ট করে নিতেছি। এই যে আমি একটা পিক সিলেক্ট করে নিলাম, রাইট বাটনে ক্লিক করলাম, টেনে বড় করে নিলাম, আর প্লাস উপরে ক্লিক করে লক করে নিলাম। প্লাস আইকনে ক্লিক করলাম, এই শিপ শিপে ক্লিক করলাম, শিপে ক্লিক করে বড় বানায় নিলাম, এই পাশে ছোট করে নিলাম, রাইট বাটনে ক্লিক করলাম, একটু ছোট করে নিলাম, আবার উপরে ক্লিক করে পেন্সিল আইকনে ক্লিক করে আবার উপরে ক্লিক করে ডাবল করে নিলাম, নেওয়ার পরে একটা টেনে এই পাশে নিয়ে এলাম। এই দেখছেন দুই পাশে হোয়াইট শেপ হয়ে গেছে। হওয়ার পরে থ্রি আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন, উপরে ক্লিক করে আল্টা দেবেন, সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।